শনিবার ইসরায়েলের গোলান হাইটসের মাজদাল শামস শহরে একটি ফুটবল মাঠে রকেট হামলায় 11 জন নিহত ও 37 জন আহত হয়েছে। এরপর থেকেই ইসরায়েল হিজবুল্লাহ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। যদিও হিজবুল্লাহ বলছে তারা গোলান মালভূমিতে শনিবারের হামলায় জড়িত নয়, তবে ইসরায়েল সরকার বলছে হিজবুল্লাহর এই দাবি মিথ্যা। ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত হবে। তবে কি ইসরায়েল হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে? গাজায় নির্বিচার হামলার প্রতিবাদ ও হামাসের প্রতি সংহতি জানিয়ে গত বছরের 8 অক্টোবর থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলও হামলা চালিয়ে জবাব দিচ্ছে। লেবাননে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় 450 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় 100 জন বেসামরিক নাগরিক। ইসরায়েল বলছে এই সময়কালে হিজবুল্লাহর হামলায় 23 জন বেসামরিক মানুষ ও 17 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চললেও উভয় পক্ষ সর্বাত্মক যুদ্ধে জড়ায়নি। তবে শনিবারের হামলায় ইসরায়েলে একদিনে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এখন যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে সামনে এসেছে তা হলো, শনিবারের হামলার পর ইসরায়েল হিজবুল্লাহ কি সর্বাত্মক যুদ্ধের দিকে যাবে? বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যদিও হিজবুল্লাহ বলছে তারা গোলান মালভূমিতে শনিবারের হামলায় জড়িত নয়, কিন্তু ইসরায়েল হিজবুল্লাহর এই দাবি মিথ্যা বলে প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত হবে বলে জানিয়েছে। ইতোমধ্যে গোলান মালভূমির ফুটবল মাঠে রকেট হামলার পর লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলে বড় ধরনের হামলার আশঙ্কায় লেবাননের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ স্থান ইতোমধ্যে খালি করে দিয়েছে হিজবুল্লাহ। গোলান মালভূমিতে হামলার পর যুক্তরাষ্ট্র সফরে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে আসেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন হামলার জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে। অন্যদিকে ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোমিচ সতর্ক করে বলেছেন হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে ইসরায়েল এটা খুব ভালো করেই জানে, হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ উভয় পক্ষের জন্যই ব্যাপক ধ্বংসাত্মক হতে পারে। এত কিছুর পরও সরকারের উগ্র ডানপন্থী অংশের চাপে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে নেতানিয়াহু।